Just wow. Very nice. Keep it up. Hi friends, this is me, Ruhul. Welcome to my channel, Ruhul on the Go. মালিক আমাকে কাজ দিয়েছে, আম পাড়তে হবে, আম নিয়ে যাবে ঢাকা। আম পাড়া শেষ, এখন আমের আঠাগুলা বের করে নিচ্ছি, কারণ আমের আঠা যদি রাস্তায় বের হতে থাকে বাইকে তাহলে গায়ে লেগে ঘা হতে পারে অথবা কাপড় চোপড় নষ্ট হতে পারে, এই জন্য আঠাগুলো ছাড়িয়ে তারপরে আমগুলো প্যাকেট করে নিব। অনেক আঠা, কাঁচা আম। এখন আমাদের কাজ হলো প্যাকেটগুলো ভালোভাবে গোছানো, কাপড়ের ব্যাগ, সাথে আম, সাথে লেবু, সাথে নারিকেল, আরও অনেক কিছু আছে যেগুলো ইনভিজিবল, দেখানো যাবে না। ফাইনালি প্যাকিং শেষ, আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা হব। ব্যাগগুলাও বাইকে সুন্দরভাবে বেঁধে নেওয়া হয়েছে। আমরা রওনা হয়ে খুলনা পার হলাম, এরপরে গোপালগঞ্জ পার হলাম। গোপালগঞ্জ পার হওয়ার পরে আমার চালাতে একটু অসুবিধা হচ্ছিল, তখন আমার ওয়াইফ সে চালাচ্ছিল, ভালোই, খারাপ না। এর কিছুক্ষণ পরেই আমরা ভাঙাতে লাঞ্চ শেষ করে নিলাম। লাঞ্চ শেষ করার পরে আমরা চলে আসলাম শতবর্ষী আম গাছের এরিয়াতে, এটা মেন রোডের সাথেই আছে। তো যাওয়া রেস্ট নিই আর কি, ভালো লাগে, এখানে বাইকের রেস্টও হয়ে যায় সাথে আমার রেস্টও হয়ে যায়। তো এখানে আমরা 15-20 মিনিটের মতো রেস্ট করেছিলাম, তারপরে আবার যথারীতি রওনা হলাম পদ্মা সেতুর দিকে। পদ্মা সেতু পার হয়ে আমরা আশুলিয়া আসব। তো আমার ওয়াইফ অনেক হেল্প করেছে রোডে, সে অনেকটা পথ প্রায় 20-22 কিলোমিটারের মতো রাইড করেছে। ফাইনালি আমরা এখন পদ্মা সেতুর কাছে, টোল প্লাজার কাছে, কিছুক্ষণ পরে আমরা টোল দিব। আমরা আস্তে আস্তে টোল প্লাজার দিকে অগ্রসর হচ্ছি, এখানে সাইন দেওয়া আছে যে বাইকগুলো কোন দিক দিয়ে যাবে। ছোট্ট অল্প একটু জায়গা রেখে দিয়েছে বাইক যাওয়ার জন্য, যাই হোক যাওয়া যাচ্ছে, অসুবিধা না। তবে বাইকের প্রেশার অনেক বেশি হলে এইটুকু জায়গা খুবই খুবই টোল দেওয়ার জন্য। অপেক্ষা অপেক্ষা অ্যান্ড অপেক্ষা।
তো ওয়েট করছি ওয়েট করছি, সব মিলে এখানেই 3-4 মিনিটের মতো লেগে গেছে, বেশ খানিকটা রাশ ছিল। আমি টাকা বের করে রাখলাম, আমি অ্যাকচুয়ালি জানতাম না যে টোল কত। থ্যাংক ইউ। আমি চিন্তা করেছি নিয়ার অ্যাবাউট 140-150 টাকা এর মতো হবে, তো এই জন্য 200 টাকার নোট দিয়েছিলাম, উনি বললো 100 টাকা। এই হলো আমরা টোলের পাস পেয়ে গিয়েছি। এখন পদ্মসেতুতে উঠব। ফাইনালি আমরা পদ্মসেতুতে উঠে গিয়েছি, সবাই লেন মেনটেন করে আমরা চলাচল করছি, আমরা যারা রাইডাররা আছি। তো থ্যাংক ইউ এভরি রাইডার লেন মেনটেন করার জন্য। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখবো, সবসময় ট্রাফিক আইন মেনে চলবো, আর পদ্মা সেতুতে যে রুলস দেওয়া হয়েছে এই রুলসগুলো মেনটেন করে আমরা চলাফেরা করব। আমরা চাই পদ্মা সেতুতে চলাফেরা করতে। তো সব মিলে ব্রিজটা অনেক সুন্দর, আর আবহাওয়া একটু বৈরি হওয়ার কারণে বৃষ্টি চলে আসবে এরকম অবস্থা ছিল, এই জন্য আমি টেনশানে ছিলাম যে বৃষ্টির ভিতরে আমরা পড়ে যাই কিনা। তো আলহামদুলিল্লাহ বাসা পর্যন্ত আসতে আমাকে বৃষ্টি পাইতে হয় নাই। ব্রিজের ভিডিও যখন আমি অর্ধেক করেছি তখন আমার গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে যায়, এই কারণে বাকি ভিডিওগুলো আমি রেকর্ড করতে পারিনি। কখন শেষ হয়ে গিয়েছে এটাও আমি জানি না। তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, আর ভিডিওর ভিতরে আমি যদি কোনো ভুল কাজ করে ফেলি, কোনো ভুল কথা বলে ফেলি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারেন যে কোথায় ভুল হয়েছে কী হয়েছে, আমি সেগুলো শুধরে নিব। আর অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। গ্রামের বাড়ি থেকে আমি যখন আমার বাসায় এসে পৌঁছেছি তখন আমার সব মিলে কিলোমিটার হয়েছে 278 কিলোমিটার। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছে গেছি আমার বাসায় কর্মস্থলে। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব মাস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ। আমার ভিডিও ভালো লাগলে লাইক করতে, কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।